যাযাবর জীবনের সব মাঙ্গলিক আয়োজনে প্রাতিষ্ঠানিক ধর্মের চেয়ে বেশি গুরুত্ব পায় সংস্কারগত প্রভাব। তেমনি তাদের পরিচিতি রয়েছে সাজসজ্জা নিয়ে। সাজতে ভালোবাসেন নারীরা, তাদের কোমরের বিছা, পায়ের মল বা শৌখিন চুড়ি এখনও দৃষ্টি কাড়ে। তবে এর পেছনে আছে আরও এক ইতিহাস। আমাদের পেটিকোটের কুচিটা খুব দারুণ হয়, মানে কুচিটা তো ফ্লাওয়ারের পাপড়ির মতো, ফুলের পাপড়ির মতো এত সুন্দরভাবে কুচি দেওয়া থাকে। কিন্তু আমাদের সাধারণ মেয়েরা শাড়ি পরে, তাদের মা বোনেরা যারা পরেন তাদের তো পেটিকোট খুব সিম্পল থাকে, নর্মাল। ওরা গ্রামে শিঙা, জড়িবুটি, মালা এগুলো বিক্রি করতে যায়। তো বিক্রি করতে গেলে ওরা যে মাইলের পর মাইল হাঁটে, তো ওই হাঁটার কারণে ওদের পেটিকোট ছিঁড়ে যেতে পারে। তো ওই জন্য ওরা একটা মোটা বর্ডার দেয় পেটিকোটের সামনে, এবং সেইটা ওরা কুচি করে যেন বিউটিফুল হয়, জিনিসটা দেখতে যেন আকর্ষণীয় হয়, সেইভাবে ওরা করে। আবার ওরা হচ্ছে অনেক সময় জড়িবুটি, মালা, অনেক ধরনের মালা পরে। ইটস এ পার্ট অফ সেলস টেকনিক। ওরা যদি এটা নিজেরাই না পরে তাহলে মানুষ বিলিভ করবে কিভাবে? বেদে সম্প্রদায়ে একই গোষ্ঠীর মধ্যে বিয়ে সম্পন্ন হওয়ার প্রচলন বেশি। ফরিদপুরের মুন্সীবাজার বেদে পল্লীতে পাওয়া গেল এমনই অল্প বয়স্ক কয়েকজনকে, যারা এরই মধ্যে বাবা মা হয়েছেন। আমার বড় ছেলের বয়স 9 বছর। আর আপনার বয়স কত? 20-25 বছর হতে হয়। এটা বাচ্চা 2 মাসের পুষ্টি নাই, তাই খাতে নিতে পারি না, তো তাই বই ঘুমাতে পারি না, বুঝছো না, বেশি কথা করতে পারি না। ঝড় আসলে কি করবেন? যে সামনে তো ঝড় বৃষ্টি আসছে। বেদে জনগোষ্ঠীর অনেকেই এখন ভূমিপুত্র। ঘরের চালে নান্দনিক নকশা দৃশ্যমান, বদলাচ্ছে যাপনের ধরন। কিন্তু আমাদের ঘুরে দেখা 5টি বেদে পল্লীর মানুষই অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করেন। অল্প বয়সে মা হওয়া কিশোরীরা অনেক সময় বুঝতেও পারেন না কখন তারা সন্তান ধারণ করছেন। স্যানিটারি প্যাড নামক যে একটা বিষয় আছে, এই ব্যাপারে তাদের কোনো নলেজই নেই। প্লাসে তাদের যে ডেলিভারি যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউর সম্পর্কেও তারা জানে না। তাদের মানে কমিউনিটির মধ্যে আমি দেখা যায় 2-3 জন দায়ী আছে, এবং তারা খুবই আনহাইজেনিকভাবে, যেটা আমরা হচ্ছে ইউজুয়ালি নর্মাল ডেলিভারিগুলো কন্ডাক্ট করা উচিত না, সেভাবে তারা ডেলিভারিগুলো কন্ডাক্ট করছে। আমার দাদি শাশুড়ির আর আমি দেখছি, বুঝছেন, উনি দায়গিরি করছে, তারপর আমার শাশুড়িও করছে, আমি দেখছি বসে বসে। উপরে আল্লাহ নিচে মাথা দিই, কইছি যান যত, আমি যতক্ষণ পারবো এতক্ষণ আমি রুগী ছাড়বো না, যখন দেখবো আমার দ্বারা আর হইলো না তারপরে সেই রুগী আমি ছাড়িয়ে দেবো। বেদে নারীদের প্রসবের জন্য রয়েছে নির্ধারিত দায়ী, তারা আধুনিক চিকিৎসা সেবায় নির্ভরশীল নন। এমনকি গোটা বিশ্বজুড়ে চলমান করোনা নিয়েও তাদের নেই মাথা ব্যথা। ভীষণ আনহাইজেনিক একটা এনভায়রনমেন্টে ওরা বসবাস করে, প্লাস ওরা যে রান্না করতেছে ওদের রান্নার প্রসিডিউরটা কমপ্লিটলি আনহাইজেনিক। করোনা নামক যে একটা বিষয়বস্তু আছে এটাই তারা জানে না, মাস্ক পরা তো অনেক দূরের বিষয়। জীবনের এ এক আশ্চর্য বিপরীতমুখী দ্বৈরথ। মানুষ নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসে, ভালোবাসে সুন্দর দেখতে, অথচ ভেতরের ক্ষয়ের মাপটুকু জানতে নেই আগ্রহ, সমাজও তাদের সেটুকু সম্মান দেয়নি কখনো। সাদিয়া মাহজাবিন ইমাম, প্রথম আলো।